গ্যালারির অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ান ফয়েজ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে খবরগুলো আছে সেই খবরগুলোর বিশ্লেষণের চেষ্টা করি। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হন, আমরা তাদের সাথে এই বিভিন্ন ঘটনা, বিভিন্ন যে বিষয় তথ্য, একদম যে কারেন্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচনা একটু চেষ্টা করি। আজকেও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো কথা বলবো। তবে তার আগে একটু অতিথি যারা আছেন, বেশ কয়েকজন অতিথি এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই, তারপর আমরা এসে আলোচনায় যুক্ত হব। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর শ্যামলী আকবর, আছেন বিকরণেশন নুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণী শিক্ষার্থী জান্নাতুন সিদ্দিকা আদিবা, এবং একজন অভিভাবক যুক্ত হয়েছেন মিসেস উম্মে মাসুদা, তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে আমরা প্রত্যাশা করছি সাংবাদিক এস এম আব্বাস আমাদের সঙ্গে যুক্ত হবেন, এবং কুষ্টিয়া থেকে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী রামিসা আনান যুক্ত হবেন। যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা যুক্ত নিশ্চয় হবেন তার আলোচনার মধ্যে তাদের পেয়ে যাব। আমরা আলোচনায় যাব, তবে তার আগে যেমনটা বলছিলাম চট করে একটু আজকের যে অনলাইন পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর হেডলাইনগুলো একটু পড়ে নিই, তারপরে এসে আমরা আলোচনা যাই, তা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমাদের সঙ্গে BDNews 24, তারা যে খবরটি শিরোনাম করেছে আর ইউক্রেন সংকট, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের, ইউক্রেন সংকট নিয়ে একটি করেছে যে রাশিয়ার ওপরে যুক্তরাজ্য বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই খবরটি তারা শিরোনাম করেছে, বড় করে করেছে। ঢাকা সিলেট মহাসড়কে সার্ভিস লেনের খরচ বেড়ে দ্বিগুণ, এটি একটি খবর তাদের। এবং ইসি গঠন, 10 জনের নাম চূড়ান্ত, জমা বৃহস্পতিবার, এটি একটি খবর। আরেকটি খবর আছে কাউসার আহমেদ চৌধুরী আর নেই, বিখ্যাত গীতিকার, এবং অনেকে হয়তো তাকে জ্যোতিষ হিসেবে চেনেন, তিনি সেই হিসেবেই বিখ্যাত ছিলেন। তো কাউসার আহমেদ আজকে কিছুক্ষণ আগে আমরা ঘণ্টাখানেক আগে আমরা জানতে পেরেছি তিনি মারা গেছেন, তো সেই খবরটিও তারা শিরোনাম করেছে, এটি একটি খবর। আরেকটি খবর আছে 3 নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহার, ফিরছেন সেন্ট মার্টিনের পর্যটকরা। 3 নম্বর সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেতের কারণে প্রায় 2-3 দিন ধরে সেন্ট মার্টিনে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছিলেন, তার একটা খবর আমরা জেনেছিলাম। তো সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে, সেই এ কারণে পর্যটকরা আবার সেন্ট মার্টিন থেকে ফেরত আসতে পারছেন, এই হচ্ছে একটি খবর তাদের। যা বাংলা ট্রিবিউনের প্রধান খবরগুলো দেখে নিতে চাই। বাংলা ট্রিবিউনের শিরোনাম যেটি করেছে, নির্মাণ কাজ শেষের আগেই দেবে গেছে 4তলা বিদ্যালয় ভবন। খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের 4তলা ভবন নির্মাণ কাজ শেষের আগেই দেবে গেছে, এইটি তাদের খবর। আচ্ছা, আরেকটি খবর, গীতি কবি ও জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরী আর নেই, এইটি একটি খবর সব জায়গায় আজকে আছে, যেটা একদম কিছুক্ষণ আগেই তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সার্চ কমিটি বৈঠক, 10 জনের তালিকা চূড়ান্ত, এটি একটি খবর আছে। আর হজে পাঠানোর নামে প্রতারণায় জড়িতদের ধরতে মাঠে পুলিশ, এটি একটি শিরোনাম আছে। আচ্ছা, ঢাকা পোস্ট যে খবরটি করেছে, 200 কোটি টাকা নিয়ে পালিয়েছে শাহ সুলতান কোঅপারেটিভ সোসাইটি, এটি একটি এটি শিরোনাম করেছে তারা। এবং কাউসার আহমেদ চৌধুরীর মৃত্যুর নিয়ে একটি খবর আছে। এবং তেল সবজির দাম কমবে কবে জানতে 999 হাজার ফোন, অর্থাৎ এই 999-এ ফোন করে অনেকেই জানতে চাচ্ছেন যে তেল সবজির দাম কবে কমবে। এবং এই খবরটি বলা হয়েছে যে এই দাম, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দাম সেটি কবে কমবে সেটি জানার জন্য হাজার হাজার ফোন যাচ্ছে 999-এ, এটি একটা খবর তাদের আছে। তো মোটামুটি এই খবরগুলো এখন পর্যন্ত শিরোনামে আছে। আমরা এই খবরগুলো আমরা শুনলাম, একটু অন্য একটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো, যেটি নিয়ে আজকে আলোচনা হয়েছে। আপনারা নিশ্চয়ই আজ দেখেছেন যে আজকে 31 দিন পর আজকে শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলেছে, 1.5 বছর পর বন্ধ থাকার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল, তারপর আবার এই অমিক্রণের ধাক্কায় আবার বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং 31 দিন পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে খুলেছে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটু আলোচনা যাবার আগে আমাদের একটি রিপোর্ট হয়েছে, মনিরুল হক ইসলাম মিন্টু, আমাদের মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টটি করেছেন, আমরা রিপোর্টটি দেখে নিই, তারপরে আমরা আলোচনায় যাব। এক মাস পর আবারও ক্লাসে ফিরল শিক্ষার্থীরা। করোনা প্রতিরোধে সরকারি বিধিনিষেধ তুলে নেওয়া হলেও প্রথম দিনে স্বাস্থ্যবিধি নিয়ে সতর্কতা ছিল বেশিরভাগ স্কুল কলেজেই। আগে থেকে 20 দফা নির্দেশনা ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির, এখন 2 ডোজ টিকা নেওয়ার সনদ এবং ক্লাসে মাস্ক পরার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে। স্কুলে পড়ালেখা হয়, প্রতিদিন পড়া দেয়, পরীক্ষা হয়, ওই
একটা টান থাকে পড়ালেখার, তো বাসায় বন্ধ থাকলে আর এরকম হয় না, সশরীরে উপস্থিত থাকতে পারছি, এখন অনেক ভালো লাগে। টিকা নেওয়া হয়েছে? জি, দুইটা টিকা নেওয়া হয়েছে। দেখা গেছে বাসায় অনলাইন ক্লাস হলে দেখা যায় মানে কিছু করছি, কিছু করা হচ্ছে না, কোনো গুরুত্ব নেই পড়ালেখার, তাই আমি আবেদন থাকবো যে স্কুল প্রতিষ্ঠানগুলো খোলা থাকা হবে। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। এতদিন অনলাইনে চললেও এখন থেকে ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমাদের যে এখন খুলে দিচ্ছে এটা অনেক ভালো হয়েছে, আমাদের ক্লাসগুলো হওয়ার পরে এখন আমাদের পরীক্ষা নেবে। অনলাইনে ক্লাসের যে প্রতিবন্ধকতা ছিল সেটা আসলে এখন থাকবে না। বেশি ক্লাসের ঘনত্ব বাড়ে এবং হচ্ছে মিডটার্মের সংখ্যা একটু কমিয়ে ইয়ারটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি আমাদের ফ্যাকাল্টি থেকে। অবশ্য এরই মধ্যে কোনো কোনো বিষয়ে এক বছরেরও বেশি সেশন জট সৃষ্টি হয়েছে। নতুন বর্ষে ক্লাস শুরুর কয়েকদিন পরই তা বন্ধ হয়ে যায়। এবার রুটিন ও সিলেবাসেও কিছুটা পরিবর্তন এসেছে। অবশ্য উপাচার্যের দাবি দ্রুতই সেশন জট কমিয়ে আনা যাবে। সেমিস্টার ডিউরেশনের বিষয়গুলো আছে, কোর্স কারিকুলাম কন্টেন্ট পুনর্বিন্যাস সেই বিষয়গুলো আছে, তো সুতরাং আমাদের শিক্ষার্থীরা খুব বড় আকারের যে সেশন জটের ঝুঁকি সে বড় ঝুঁকিতে থাকবে না যদি এখন আমরা সময়টার সদ্ব্যবহার করতে পারি। গত বছরে 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সীমিতভাবে ক্লাস শুরু হলেও অমিক্রন বেড়ে যাওয়ায় 21 জানুয়ারি থেকে বন্ধ ছিল। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখলাম। এরই মধ্যে আমাদের সঙ্গে সাংবাদিক এস এম আব্বাস এবং কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী রামিসা আনান যুক্ত হয়েছেন। আমি একটু রামিসা আপনার কাছ থেকে আসলে তোমার কাছ থেকে জানতে চাই, রামিসা 10ম শ্রেণীর শিক্ষার্থী কুষ্টিয়া উচ্চ বিদ্যালয়। রামিসা, আজকে তো ক্লাস শুরু হলো, প্রথম প্রশ্ন, টিকা নেওয়া হয়েছে কি না? এবং স্কুলে গিয়ে আমরা তো অনেকেরই মন্তব্য শুনলাম, তারা সবাই বলছেন ভালো ভালো লেগেছে, তোমার কাছে তোমার অনুভূতিটা জানতে চাই প্রথমে। হ্যাঁ, এতদিন পর স্কুল খুলছে, অবশ্যই ভালো লেগেছে, আর আমাদেরকে দ্বিতীয় ডোজ টিকাও আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা আচ্ছা, স্কুল আমাদের সমাজ যদি বলো, আমরা যখন স্কুল একসময় বন্ধ থাকলে খুব খুশি হতাম আমরা, স্কুল বন্ধ হয়েছে ছুটি, লম্বা একটা ওই সময় রমজান মাসে একটা লম্বা ছুটি পেতাম, প্রায় 1 মাসে একটা ছুটি পেতাম, তখন খুব ভালো লাগতো যে স্কুল বন্ধ থাকবে। এই সময় আমরা দেখতে পাচ্ছি স্কুল বন্ধ হওয়ার শিক্ষার্থীরা হাঁপিয়ে উঠেছে, মানে স্কুলে গেলে কি ব্যাপারটা তোমার ভালো লাগছে এখন, মানে কোন জিনিসটা যখন বন্ধ থাকবে মিস করছো? কারণ এতদিন বন্ধ আছে যেই মানে যেই বন্ধটা আমরা চাই নাই, এত বন্ধ আমরা নিতে চাই নাই। আচ্ছা, এত লম্বা বন্ধ ভালো লাগে না। জান্নাতুল সিদ্দিকা আদিবা, ভিকনেশন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আদিবা, কেমন লাগলো 31 দিন পর স্কুলে গেলা? আসসালামু আলাইকুম, উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা। গত করোনার কারণে গত 1.5 বছর আমাদের স্কুল বন্ধ ছিল, এবং করোনার পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার কারণে গত বছর আমাদের কয়েক মাস ক্লাস হয়েছিল, কিন্তু এই বছর আবার অমিক্রন বেড়ে যাওয়ার কারণে 1 মাসের ছুটি দিয়েছে আমাদেরকে। আজ 1 মাস পর স্কুলে গিয়ে অনেক ভালো লেগেছে, এবং এই ভালো লাগা কথায় প্রকাশ করা যায় না। অনেকদিন পর আমি আমার বান্ধবীদেরকে দেখলাম, শিক্ষকদের সাথে কথা হলো, খুব ভালো লাগলো, মজা হলো, আনন্দ হলো, সবই হলো, কিন্তু আজ পড়ালেখাটা হলো না। আমরা আগে প্রতিদিন 7টা করে আমাদের আগে প্রতিদিন 7টা সাবজেক্টের ক্লাস হতো, এবং প্রত্যেকটি ক্লাস 45 মিনিট করে হতো, কিন্তু আজ মাত্র 3টি সাবজেক্টের ক্লাস হয়েছে এবং প্রত্যেকটি ক্লাস মাত্র 20 মিনিট হয়েছে। কোন টিচার আমাদের ক্লাসরুমে ঢুকে সেই যে টপিকটা পড়াবে সেই টপিকের উপর প্রাথমিক জ্ঞান দিতে দিতে আমাদের 20 মিনিট চলে গিয়েছে। আজ আনন্দ হয়েছে, মজা হয়েছে, সবই হয়েছে, শুধু পড়ালেখাটি হলো না। আচ্ছা, যদি বলি যে স্কুল অনেকদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুললো, আদিবা তোমার কাছে যদি জানতে চাই যে আসলে এখন এই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, অনেক দিনে একটা গ্যাপ ছিল, পড়াশোনা একটা গ্যাপ পড়ে গেছে, এখন আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান তোমার প্রত্যাশাটা কি, মানে পড়াশোনার ধরনটা কেমন হওয়া উচিত বলে তোমার মনে হয়? আমাদের অনেক দিন স্কুল বন্ধ ছিল, যদিও বা অনলাইনে ক্লাস হয়েছে, কিন্তু অনলাইনে ক্লাস আমার এবং আমার বান্ধবীদের খুব একটা উপকার করেনি। আমাদের পড়ালেখা অনেক পিছিয়ে গিয়েছে এবং আমাদের পড়ালেখার গতি অনেক কমে গিয়েছে। তো এখন আমি আশা করি যে আমাদের করোনার আগে আমাদের স্কুল কলেজ যেমন ভাবে চলছিল তেমনই চলবে, আমাদের প্রতিদিন যেন 7টি করে ক্লাস হয় এবং আমাদের ক্লাসের সময়টিও যেন বাড়িয়ে দেওয়া হয়। মাত্র 20 মিনিট বা 25 মিনিট ক্লাসে আমাদের কিছুই পড়ানো হচ্ছে না, আমাদের স্টুডেন্টদেরকে সব দুটি ডোজই যেন দেওয়া হয় এবং ক্লাস আগের মতোই চালিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমি আবার আসবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে, আমরা আবার আসবো, বেশ কিছু
প্রশ্ন আছে তোমাদের কাছে, জানার ব্যাপার আছে। আমি একটু এস এম আব্বাস আপনার কাছে আসতে চাই, সাংবাদিক। আপনি এই শিক্ষা বিটি কাভার করেন এবং শিক্ষার রিপোর্টগুলো করেন। এই যে 31 দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুললো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়ে যায়, অমিক্রমের সময় বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত কি উচিত না, এটি নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের একটা ব্যাপার ছিল, মত এবং বিপরীত মত ছিল, এবং বেশিরভাগ মানুষই স্কুলগুলো বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এক ধরনের বিরোধিতা করেছেন এবং স্কুলগুলো যে বন্ধ ছিল অনেক, আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান এখানে করেছি, অভিভাবকরা প্রায় সবাই বলতেন যে দ্রুত যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়। তো শিক্ষা প্রতিষ্ঠান খুললো, আপনি কি অবস্থা দেখলেন এবং প্রস্তুতিটা কেমন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন বা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের প্রস্তুতি কেমন দেখেছেন? ধন্যবাদ আপনাকে। প্রস্তুতি আগে থেকে নেওয়াই ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, যেহেতু টিকা কার্যক্রম চলছিল। সরকারের যেটা ভাবনা ছিল যে টিকা কার্যক্রম যদি 2 সপ্তাহ বা 4 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি তাহলে আরেকটু টিকা কার্যক্রম এগিয়ে যাবে, তাহলে এরপরে খুলে দিলে আর বন্ধ করতে হবে না, এরকম একটি পরিকল্পনা ছিলই। এবং শিক্ষকরাও বুঝেছিলেন যে খুব বেশি লম্বা হবে না। তো এখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক এটি শিক্ষার্থীরা যেমন চায় না, আমিও চাই না। অনলাইনে পড়াশোনা আমাদের জন্য একটু কষ্টকরই, মানে আমরা এখানে অভ্যস্ত হতেও আমাদের সময় লাগবে, তাছাড়া ইন্টারনেটের যে অবস্থা তাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ সামান্য সময়ের জন্য অ্যাবসেন্ট হলে আর আমরা আর পিছনটা ফিরে তাকাতে পারি না, কারণ অনলাইন সময় সেই সময়টা আমরা কভার করতে পারি না, শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে যেটি কভার করা সম্ভব। তো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আজকে প্রথম দিন এসেছে, অনেক স্কুলে হয়তো ক্লাস ওই সেই স্কুলে 3টা নিয়েছে, অনেক স্কুলে কিন্তু ঠিকমতো ক্লাস নিতেই পারেনি, আবার কোন স্কুলে হয়তো বেশি নিয়েছে, এটি প্রথম দিনের জন্য, হয়তো পরবর্তী সময়ে এটি থাকবে না। এবং রুটিনটাও আগের রুটিনটা অনুযায়ী ক্লাস হবে, 4টি করে ক্লাস কমপক্ষে হওয়ার কথা আমি যতটুকু জানি, সেটা মাধ্যমিক স্তরে এবং উচ্চ মাধ্যমিক স্তরে 3টি হওয়ার কথা না। এবং কোনো কোনো স্কুল আমরা জানি যখন সরকারের নির্দেশনা ছিল যে 4টি ক্লাস নিতে হবে, পুরো ক্লাসই নিয়েছে এমন ঘটনা আছে। তো যার যেমন সামর্থ্য, যাদের যেমন সক্ষমতা এবং সেই অনুযায়ী নেওয়া হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাভেলেবল জায়গা আছে, তারা স্বাস্থ্যবিধি মানার সক্ষমতা তাদের আছে। অনেক প্রতিষ্ঠান আছে দেশে, কিছু বেশ প্রাইমারি স্কুল আছে যেগুলোতে 2টা রুমে একটি বড় স্কুল, অনেক শিক্ষার্থী, সেই সব ক্ষেত্রে আসলে সব শিক্ষার্থীকে নিয়ে গেলে আমরা করোনা ঝুঁকিতে পড়তাম। তো আজকে যখন খুলে দিল এটি ভালো লেগেছে, কারণ করোনা সংক্রমণও কমে এসেছে। আমাদের যে 1 বছরের মতো প্রায় আমরা সেশন জট, বাস্তবিক অর্থে 1 বছর সেশন জট হবে, তো সেটা সেশন জট 1 বছরের চাইতেও আমাদের যে ক্ষতিটা হয়েছে 2 বছর, প্রায় 2 বছরের ক্ষতি, স্বাস্থ্যবিধি মানা, যদিও বিধিনিষেধগুলো উঠে গেছে, করোনা সংক্রমণ অমিক্রনের সংক্রমণ অনেকটাই কমে এসছে, তারপরও স্বাস্থ্যবিধি মানা একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যত শত শত শিক্ষার্থী যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যবিধি মানা সক্ষমতা, আপনি বলছেন যে অনেক বিদ্যালয়ে আছেন, অনেক হয়তো বিদ্যালয় নেই, সক্ষমতা আসলে কতটুকু এবং এটা বাড়ানো সম্ভব কিনা, কিংবা সরকারের পক্ষে কিংবা শিক্ষা যেগুলো মন্ত্রণালয় আছে তাদের পক্ষে আসলে এটি মনিটরিং করা সম্ভব কিনা? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলোতে অ্যাভেলেবল জায়গা আছে সেগুলোতে স্বাস্থ্যবিধি ভিতরে মানা হচ্ছে, কিন্তু বাইরে অভিভাবকরা যখন আসছেন বাচ্চাদের নিয়ে তখন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমার কাছে চ্যালেঞ্জ মানে হয়েছে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে ক্লাস 4 থেকে নিচের দিকে, প্রাক প্রাথমিক থেকে, সেটি আসলেই চ্যালেঞ্জ, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে স্বাস্থ্যবিধি মানার মতো সুযোগ থাকলেও সম্ভব না। আর আরেকটি বিষয় যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানা সম্ভব, কিন্তু এই সচেতনতা অভিভাবকদের মধ্যে আমি উদাসীনতা লক্ষ্য করেছি, অনেক শিক্ষকের মধ্যে লক্ষ্য করেছি, এই সেই জায়গাটা বোধহয় আমাদের ঠিক করা দরকার। কারণ আমরা স্বাস্থ্যবিধি যদি না মানি তাহলে সংক্রমিত একজন শিক্ষার্থী হলে অন্য যে স্বাস্থ্যবিধি মানছে তার বেলাতেও সংক্রমিত হতে পারে, সে সংক্রমণের শিকার হবে। তো আর সত্যিকার অর্থে অনেক গ্রামের প্রতিষ্ঠানে হয়তো স্বাস্থ্যবিধি মানার খুব একটা বেশি প্রয়োজন হবে না, কিন্তু যে সকল জায়গায় মানা খুব জরুরি সেই সকল জায়গা বিবেচনা করেই এই যে 4টি ক্লাস সপ্তাহে প্রতিদিন একটি শ্রেণীর 4টি ক্লাস হবে, এর অর্থই হচ্ছে, এবং সেটা পর্যায়ক্রমে, এর অর্থই হচ্ছে যে স্বাস্থ্যবিধি যাতে মানানো যায়। তা এখানে অনুরোধ করব আমি অভিভাবকদের, তারা যদি সচেতন থাকে, আমরা তো শতভাগ স্বাস্থ্যবিধি মানার মতো ক্যাপাসিটি আমাদের নেই,
আর এই যে ভিকারুননেসা বা সাতটি ক্লাস যে মেয়েটি চাচ্ছিল, সাতটি ক্লাস হোক আর তিনটি ক্লাস হোক, ভিকারুননেসাতে একটি ভবন এখন পর্যন্ত তৈরি হয়ে আছে, সেই ভবনটি ব্যবহারই হচ্ছে না, এবং এত বেশি শিক্ষার্থী এবং সবাই সেখানে ভর্তি হতে চায় যে সেখানে স্বাস্থ্যবিধি ক্লাসের মধ্যে মানানো সম্ভব না। কারণ 3 ফিট পর পর যদি একটি বাচ্চা প্রথম এক রুমে বেঞ্চিতে বসলো, পরের বেঞ্চিতে যদি বসে, এইভাবে যদি স্বাস্থ্যবিধি মানাতে হয় তাহলে তিনটি ক্লাস কেন, দুটি করে ক্লাস নিয়ে সকল শিক্ষার্থীকে আনা কেন, অর্ধেক ক্লাসের অর্ধেক শ্রেণীর ক্লাস আনাও সম্ভব হবে না। তো সেই কারণে স্বাস্থ্যবিধি আপাতত অন্তত আমি মনে করছি যে আমাদের ক্লাস তো শুরু হয়েছে, ছেলেদের ছেলে মেয়েদের মধ্যে একটা আনন্দের বইছে, তারা একটা পড়াশোনার জন্য অনুপ্রেরণা পাবে, বাসায় পড়বে, একটু অন্তত গাইড নিয়ে যেতে পারবে। আপাতত এই আরো কয়েকটা দিন আমার মনে হয় যে খুব বেশি সবাইকে একসাথে নিয়ে এসে ঝামেলা তৈরি করা যাবে সব প্রতিষ্ঠানে, এটা ঠিক হবে না। আচ্ছা, এটা এক ধরনের ঝামেলাই আমি বলছি, শব্দটি নেগেটিভ হলেও এ কারণেই বলছি যে ভিকারুননেসার যে বেঞ্চ, সেই বেঞ্চের যে মাপ, সেখানে দুইজন শিক্ষার্থী যদি বসে তাহলে স্বাস্থ্যবিধি থাকবে না, তার মানে একজন শিক্ষার্থী বসাতে হবে, আর সেভাবে ভিকারুননেসার যত ছাত্রছাত্রী বিশেষ করে প্রধান ক্যাম্পাসে এটি অসম্ভব স্বাস্থ্যবিধি মানানো। আচ্ছা, সে কারণেই হয়তো তারা এটি হয়তো করবে। আমি অনুরোধ করব সকল শিক্ষা প্রতিষ্ঠানকে, তারা যেমন মানবেন, শিক্ষার্থী শিক্ষকদের সচেতন থাকতে হবে, কারণ আমি দেখেছি যে শিক্ষকদের চাইতে ছাত্রছাত্রীরা বেশি স্বাস্থ্যবিধি মানে। স্বাস্থ্যবিধি মানে কি অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানানি, আপনার যেমন অভিযোগ আছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদগুলো আসছে সেখানে কিন্তু একই ধরনের অভিযোগ আছে। একজন অভিভাবক আমাদের সঙ্গে আছেন, একটু তার সাথে কথা বলতে চাই। তিনি এর আগেও একবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, মিসেস উম্মে মাসুদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেবারে তিনি কিন্তু বলেছিলেন যে এই যে স্কুলের সামনে অভিভাবকদের যে ভিড় সেটির কারণে স্বাস্থ্যবিধি অনেক সময় মানা সম্ভব হয় না, এবং তিনি একটি বলেছেন যদি শিক্ষার্থীদের স্কুল থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদাভাবে বাসে বা এরকম গাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় তাহলে স্বাস্থ্যবিধি মানা কিংবা এই করোনা সংক্রমণের সময় ক্লাস নেওয়া অনেকটা সম্ভব। আমি আজকে একটু মিসেস উম্মে মাসুদ আপনাকে একটু জানতে চাইব, এই যে স্কুলের সামনে অভিভাবকদের ভিড় করা কিংবা স্বাস্থ্যবিধি মানতে না চাওয়া বা না অসচেতনতার যদি আমরা বলি, এটি কি একটু কমেছে বা অভিভাবকরা কি সচেতন হয়েছেন, আপনারা সচেতন হয়েছেন, নাকি আসলে পরিস্থিতি আগের মতোই? আসসালামু আলাইকুম, উপস্থিত শ্রোতৃবৃন্দ, এটিএন নিউজের সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি গত আলোচনাতেও বলেছিলাম যে আমরা যে দুর্ভোগ মানে দুর্যোগকালীন সময়টা পার করে আসলাম, হ্যাঁ, দীর্ঘ 2টা বছর ধরে, এর পরেও যেহেতু অভিভাবকদের ভিতরে বা সাধারণ মানুষের ভিতরে সচেতনতা তৈরি হয়নি, কাজে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে এই অল্প সময়ের ভিতরে বা 2-1টা নোটিশের মাধ্যমে তাদেরকে সচেতন করা সম্ভব হবে না। তাহলে আমাদেরকে যে ব্যবস্থাটা নেওয়া উচিত বলে আমি মনে করি সেটা হলো যে টিকা পর্যাপ্ত করে ফেলা, মানে দেশের প্রতিটা নাগরিককে টিকা দেয়া, এবং চাকরি বা অন্যান্য ক্ষেত্রে আমরা যেভাবে স্বাভাবিক করে ফেলেছি, হ্যাঁ, স্কুলটাকে ওরকম স্বাভাবিক করে দেয়া। কারণ অভিভাবকরা স্বাস্থ্যবিধি মানবে, সন্তানরা স্বাস্থ্যবিধি মানবে মানবে না এই চিন্তা করে কিন্তু আমরা স্কুলটাকে বন্ধ রাখতে রাখতে আমাদের সন্তানদেরকে আমরা স্থবির করে ফেলছি, তাদেরকে আমরা নামমাত্র লেখাপড়া শেখাচ্ছি, অ্যাকচুয়ালি তাদের কিন্তু কোনো জ্ঞান হচ্ছে না। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে দেখবো যে একটা সময়ে গিয়ে আমরা কিন্তু শুধু ওই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন শিক্ষার্থী পাচ্ছি, মানে কোনো এক সময় আমাদের দেশে কিন্তু এরকম ছিল যে শিক্ষিত গণনা করা হতো যে কতজন স্বাক্ষর করতে পারে, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। তো আমরা এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে গিয়ে দেখবো যে হ্যাঁ, আমাদের দেশ কিন্তু আবার সেই পিছনের দিকে ফিরে যাচ্ছে। তো শুধুমাত্র পাশের হার কতটুকু বাড়লো কতটুকু কমলো এটা বিবেচনা না করে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের প্রতিটি মানুষের টিকার ব্যবস্থা করা এবং পরিস্থিতিকে অন্যান্য সেক্টরের মতো শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা ক্ষেত্রগুলোকেও স্বাভাবিক করে দেয়া। কারণ আমরা যতটুকু উদ্যোগ নিয়েছি আমার মনে হয় যথেষ্ট। আপনাকে জানতে চাইবো, আমি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি খেয়াল করি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা কিন্তু বেশ, যদি তাদেরকে নির্দেশনা দেওয়া হয় তোমরা মাস্ক ছাড়া কারোর সাথে কথা বলবো না, কারণ তার সবসময় মাস্ক পরে থাকে, কিন্তু যে অভিভাবকদের মধ্যে বিশেষ করে বড়দের মাঝে মানে স্কুলের বাইরে যেটি দেখি সেখানে দেখি যে স্বাস্থ্যবিধি মানার বড়দের ভিতরেই বরং সচেতনতা কম। এটা কি করলে আসলে তারা সচেতন হবে, তারা কেন সচেতন হবে? আমি যেটা মনে করি যে আসলে
পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা তৈরি করে দেয়া। হ্যাঁ, যে জায়গাটাতে এই জিনিসটা ভায়োলেট হচ্ছে সেই জায়গাটা পরিহার করা। এছাড়া কিন্তু তাদেরকে, কারণ আমরা যে দুর্যোগকালীন সময় পার করে আসছি, এরপরেও যদি সচেতন না হয় তাহলে আর কিভাবে সম্ভব? কাজেই যদি এরকম ব্যবস্থা করে দেয়া যায়, আর ওই সামাজিক দূরত্ব যেটা মানে আমরা বারবার বলছি, এখন সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজনে আমরা পাবলিসিটি বাড়াতে পারি, আমরা লিফলেট তৈরি করতে পারি, আমরা ক্লাসে ক্লাসে বাচ্চাদের মাধ্যমে প্যারেন্টসদেরকে সচেতন করতে পারি। উদ্যোগ তো আমাদের নিতেই হবে, আমাদের সমস্যা সমাধান করতে হলে আমাদের উদ্যোগ নিতেই হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি যে উনি যদি চান তাহলে এটা সম্ভব, যে শহর কেন্দ্রিক বিদ্যালয়গুলোতে পরিবহনের ব্যবস্থা করে দিক, তাহলে তো অভিভাবকদের এই ইয়াটা থাকে না। উনি অবকাঠামো চমৎকার, দেশকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হাজার বছর হায়াত দিক, দোয়া করি। কাজে উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শিক্ষাকে অবহেলা করে কিন্তু দেশকে আগানো কোনোভাবে সম্ভব না। তো ওনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনাদের এটিএন নিউজ এর মাধ্যমে, আপনাদের এটিএন নিউজ চ্যানেলের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সত্যি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে মানে আপনারা বিশেষ গুরুত্বের সাথে দেখেন। দেখেন, যখন আমাদের এই যে 60 বছর বয়স যাদের, হ্যাঁ, আমরা তাদেরকে টিকার আওতায় আনলাম, 50 বছর, তারপর 40 বছর, কিন্তু আমাদের কোনোখানেই দেখি নাই যে স্টুডেন্টদের জন্য প্রায়োরিটি, তাদের জন্য যে একটা মানে বিশেষ চিন্তা, তাদেরকে একটা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা। মানে আমরা সবসময় দেখে আসছি যে তাদেরকে একটু সাইডে রেখে, হ্যাঁ, যে কে সব থেকে, এই বিষয়টা আবার আসবো আপনার কাছে, এই বিষয়টা না একটু সাইডে রাখছি, দয়া করে এই জিনিসটা আমাদের ভায়োলেট করতে হবে, শিক্ষায় আরো বেশি গুরুত্ব, আরো বেশি বরাদ্দ আপনি প্রত্যাশা করছেন, আবার আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর শ্যামলী আকবর আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। আমি তার কাছে একটু এই শিক্ষার ব্যাপারটি নিয়ে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে আমরা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুললো, খুবই ভালো খবর, শিক্ষা শিক্ষার্থী এবং অভিভাবক সবাই খুশি, কিন্তু আমরা কিন্তু গত দেড় বছর একটা বড় গ্যাপ ছিল, এবং এই যে এক মাসের একটা গ্যাপ ছিল, এবং এখানে আমরা অনলাইনে ক্লাস বা বিভিন্নভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি, অ্যাসাইনমেন্টের মাধ্যমে পড়ার চেষ্টা করেছি, সিলেবাস ছোটো করে পরীক্ষা নেওয়া হয়েছে, কম সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে, সব করে আমরা সবাইকে প্রমোশন দেওয়া হয়েছে, অন্য ক্লাসে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু একটা ঘাটতি কিন্তু যারা অন্য উপরের ক্লাসে উঠেছে, এক ধরনের ঘাটতি কিন্তু সেই শিক্ষার্থীদের মধ্যে, মানে ঘাটতি নিয়েই তারা মোটামুটি একটা অন্য ক্লাসে গেল। এখন সময় কি এসছে যে আসলে পরিকল্পনা করা, যে এই ঘাটতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায়, কিংবা আসলে কোনো পরিকল্পনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ এটিএন নিউজকে, শুনছিলাম আলোচনা। আসলে অন্য এখন যে কথাটি প্রশ্নটি আপনি করেছেন, এটি একটু এতক্ষণ যে আলোচনা হচ্ছিল তার একটু থেকে আর একটু গভীরে যাওয়ার ব্যাপার। বিশেষ করে বিকর্ণিসা স্কুলে যে আদিবা যে কথাটি বলছিল যে খুব টেনশনে আছে ওরা, বুঝতে পারছি যে কিভাবে শেষ হবে, তিনটি ক্লাস চলে যেখানে 60টি ক্লাস হতো, আর আমরা যেখানে বলছি, আমি আজকেও দেখলাম এক জায়গায় যে স্কুল খুলছে ঠিকই 2 বছর পরে, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে সিলেবাস, সব সিলেবাস শেষ করাটা খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো কিভাবে যে গ্যাপটা হয়ে গেছে সে গ্যাপটি, এবং তার সাথে সাথে এখন নতুন যে বই হাতে এসেছে, আগের গ্যাপের সাথে নতুন বইয়ের এই সিলেবাসকে শেষ করার যে একটা চ্যালেঞ্জ মনে করছে সব দিকে সবাই, এটি আমার মনে হয় একেবারেই বাচ্চাদের মাথায় না ঢুকানোই শ্রেয়। আচ্ছা, যে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, এবং সেটা সিলেবাসের বোঝা, তারপরে একটা গ্যাপ, এই যে এত কিছু আলোচনা, আমার মনে হয় এটির এত প্রয়োজনীয়তা একেবারেই নেই। সময় বদলে গেছে, সময়টা স্বাভাবিকের থেকে আমরা অনেকখানি, সারা বিশ্ব জুড়ে তাণ্ডবের সাথে আমরাও কিন্তু অনেকখানি সরে চলে এসেছি। সবকিছুই একটা শেষ হয়, নিশ্চয়ই করোনার একটা শেষ হবে, এবং পড়ালেখার যে বিষয়টি মনে করা হচ্ছে, বিশেষ করে আনুষ্ঠানিক পড়াশোনা, পুঁথিগত পড়াশোনা, পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, যেসব বিষয়ে আমরা অভ্যস্ত ছিলাম এতদিন, এখন কিন্তু এখান থেকে আমাদের চিন্তা ভাবনা একটু সরিয়ে আনতে হবে। আমার আজকে সবচেয়ে ভালো লাগছে যে যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে তাদের সাথে আমি একমত যে তাদের প্রাণের উচ্ছ্বাস, তারা যে বলছে খুব আনন্দ হয়েছে, মন ভালো লেগেছে সব। পাশাপাশি আমি কষ্ট পাচ্ছি
যে দুই ডোজ করোনা পায়নি বলে একটা বড় সংখ্যক স্কুলে যেতে পারছে না। এই বাচ্চাদেরকে একটা বৈষম্যের মধ্যে আমরা ফেলে দিলাম। আমি জানি টেকনিক্যাল কমিটি স্বাস্থ্য বিষয়ক, তাদের উপর আমার আস্থা আছে, অবশ্যই আস্থা আছে, আমার আস্থা আছে সেই সব অভিভাবকদের উপর যারা সচেতনতার সাথে বাচ্চাদেরকে দেখছেন। কিন্তু একটা কথা, দোকানে যাচ্ছে এই এই বয়স, এই বয়সী মানে শৈশব থেকে কৈশোর যৌবন তারুণ্য সব বয়সী ছেলেমেয়েরা স্কুল কলেজ বন্ধ রেখে দোকানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তাহলে শিক্ষাক্ষেত্রে দুটি বুস্টারের একান্ত ভাবে এত মানে রিজিডিটি রেখে একদল যেতে পারছে না, একই পরিবারের হয়তো কেউ কয়জন যেতে পারছে, কয়জন যেতে পারছে না, যারা যেতে পারছে না তাদের মনের মধ্যে কি ধরনের গভীর কষ্ট, আর যারা যাচ্ছে অথচ বন্ধুরা আসতে পারেনি তাদের জন্য একরকমের বেদনা। এই মনস্তাত্ত্বিক দিকগুলো আপনি যতক্ষণ পর্যন্ত কাটিয়ে উঠতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি শ্রেণীকক্ষে যে পড়াই দেন এটি কিন্তু মনসংযোগ করা এবং উঠে আসা কথা। এটা আমার এক নম্বর প্রসঙ্গ। যত দ্রুত বুস্টার দিবেন কি দিবেন না, কেমন করে দিবেন, এগুলো কোনো কিছুই আমার ব্যাপার না। কিন্তু আমার কথা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা দিকটি রক্ষা করে। এটিও আমি বলবো, আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, আমি নিয়ম অনুশীলনের ব্যাপারে কিছু করার মতো আমার এখানে কোনো কিছু রাখার মতো অবদান নেই, কিন্তু এটুকু বলতে পারি জাতি হিসেবে আমরা কিন্তু আসলে কখনোই বেড়ে উঠিনি খুব সুশৃঙ্খল জাতি হিসেবে। কোনো কিছু অনুশীলনে কিউ দিয়ে দাঁড়ানো, অপেক্ষা করা, ধৈর্য ধরা, এই জিনিসগুলো আমরা শিখে আসিনি। উপরন্তু স্কুলগুলোর মধ্যে কিছু স্কুল ছাড়া, বিশেষ করে নগর কেন্দ্রের কিছু স্কুল, যেটা একটু আগে আমাদের সাংবাদিক ভাই আব্বাস সাহেব বলছিলেন যে ছোট ছোট ঘরের মধ্যে যে স্কুলগুলো হচ্ছে, যে মানে ঘর কম, সংখ্যা কম, ছোট পরিসরে, সেই জায়গার বাচ্চাদেরকে আপনি ঠাসাঠাসি করে সিলেবাস জোর করে কিভাবে গিলাবেন? বরং সিলেবাসটাকে ভাবেন এভাবে যে আমার যে খুব সমাজ বিজ্ঞানের বিষয়, আমার যে বিজ্ঞানের বিষয়, আমার যে ইতিহাসের বিষয়, এ থেকে জেড পর্যন্ত কেন পড়াতে হবে, বিশেষ বিশেষ দিকগুলি কিন্তু আনন্দ সহকারে আপনি তাদেরকে নানা রকম গল্প, নানা রকম মুভি, নানা রকম উপকরণ দিয়ে আনন্দের মধ্য দিয়ে সেই জিনিসগুলি তাদেরকে দেন, কেবলমাত্র বইয়ের মধ্যে লিখেছি যে ভাষাটা সে ভাষাটা নেয়। তাছাড়া আমার একটা বিশ্বাস আছে, নতুন যে কারিকুলাম হাতে যাচ্ছে, আমি যতটুকু জানি এই নতুন কারিকুলাম অনেকটাই কিন্তু প্রায়োগিক বিষয় আছে, অনুসিন্ধ বিষয় আছে, যেখানে বাচ্চারা নিজেরা করবে, নিজেরা চিন্তা করবে। তো ওদেরকে একটু চিন্তার খোরাক দিয়ে দেন, ওদের চারপাশের জগৎ থেকে চিন্তা ওরা করুক, এবং তাহলে অটোমেটিক্যালি সিলেবাসের মধ্যে যে জিনিসটি আছে, কারণ কি জিনিস থাকবে, আবার কারিকুলামের উদ্দেশ্যের একটা কিছু কিছু জিনিস মানে একই রকম কিছু জিনিস আসবে, যেমন ব্যক্তি মূল্যবোধ, তার নীতিবোধ, তার সৌন্দর্যবোধ, তার দেশপ্রেম, মানবতা বোধ, এই যে নেতৃত্বের গুণাবলী, এই যে সফট কতগুলো দক্ষতা আছে, সফট দক্ষতাগুলো, যোগ্যতাগুলো, আর যেগুলো আমরা সর্বক্ষণই বলছি দক্ষতা ডোমেইনগুলোর কথা বলছি, সেগুলোকে সাথে নিয়ে একটু বই থেকে সরে এসে আমরা যদি তাদেরকে বিভিন্ন পদ্ধতির মানে আমার যে ঘরে যেমন ব্যবস্থা সেই ব্যবস্থার ভিতরে পদ্ধতিগত পরিবর্তনটা যদি শিক্ষক আনতে পারেন, তাকে সেই স্বাধীনতা দেওয়া হয়, তাকে ম্যানেজমেন্টের সবচেয়ে দায়িত্ব দেওয়া হোক, ধরে বেঁধে টিচার্স গাইড দিয়ে কিন্তু হবে না, এটাই অল্প সময়। আবার আসছি আপনার কাছে, আমি একটু রামিসা আনান, তোমার কাছে একটু জানতে চাইবো, কুষ্টি থেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, তোমার স্কুলে কি এমন কেউ বা তোমার শিক্ষার্থী বা বন্ধু এমন কেউ ছিল যে দুই ডোজ টিকা পায়নি এর জন্য ক্লাসে আসতে পারে, এমন কাউকে দেখেছো? না, সবাই আসতে পেরেছে। জি। আচ্ছা আচ্ছা, তো রামিসা তোমার কাছে একটু জানতে চাইবো, আমি আদিবার কাছে জানতে চাইছিলাম, নতুন করে স্কুল খুলেছে এখন, তোমার আসলে এই শিক্ষা ব্যবস্থা বলি বা স্কুলের যারা শিক্ষা টিচারদের কাছে, তোমার প্রত্যাশাটা কী, কীরকম শিক্ষাটা চাও তুমি, শিক্ষা ব্যবস্থাটা চাও কিংবা পড়াশোনার স্টাইলটা চাচ্ছ তুমি? পড়াশোনার স্টাইলটা আমরা আগের মতোই আবার চাচ্ছি। আচ্ছা, মানে পুরো ক্লাস যেন হয় এইভাবে,
আচ্ছা, আমি তো জানাতুল সিদ্দিক আদি বা তোমার কাছে একটু একটু জানতে হবে, তোমার কাছে মানে স্কুলে কেমন হয়েছে যে দুই ডোজ পাইনি, এমন কেউ না নেওয়ার কারণে স্কুলে আসতে পারিনি, এমন কেউ আছে? একজন মেয়ে হচ্ছে আমার সেকশনের পরে আমার পাশের রোতেই বসে, আমরা আজকে ক্লাস করেছি, আমরা যখন ক্লাস শেষ করে বাসায় আসছি সে আমাদেরকে ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আজকে স্কুলে গেছিলি, আজকে স্কুলে কি কি করিয়েছে, আজকে কেমন মজা করলি। মানে ও আমাদের সকলের থেকে আলাদা হয়ে গেছে, আমাদের কারোর সাথে দেখা করতে পারছে না, স্কুলে এমনকি আসতে দিচ্ছে না, সবাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট থেকেও পুরো আলাদা হয়ে গিয়েছে। ও কেন টিকা নিতে পারেনি? ওর ফার্স্ট ডোজ টিকা রেজিস্ট্রেশনের সময় একটু নামে ভুল হয়েছিল, যার কারণে ফার্স্ট ডোজ টিকা নিতে দেরি হয়ে গিয়েছে, এবং এই কারণে ও আমাদের ওর টিকাটা আমাদের সবার থেকে নিতে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এস এম আব্বাস আপনার কাছে একটু আসতে চাই, একটু টিকা নিয়ে একটু জানতে চাইব, যারা এই যে অনেকে যারা বেশিরভাগ শিক্ষার্থী হয়তো দ্বিতীয় ডোজ নিয়েছেন বা যারা স্কুলে গেলেন আজকে, অনেকেই আছেন হয়তো যে দ্বিতীয় ডোজটি নিতে পারেননি, এই যে টিকা কার্যক্রম এটি নিয়ে আসো শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে, আপনার এটা কোনো খবর আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা এর আগেই শুনেছি, শিক্ষা মন্ত্রণালয় থেকেই শুনেছি যে 26 ফেব্রুয়ারি 1 কোটি টিকা দেওয়া হবে। এই এই যে ক্রাশ প্রোগ্রামের মতো এটা নেওয়ার মানে হচ্ছে যে তখন আর কিন্তু ওই নির্দিষ্ট সময় পর নেবে, মেসেজ গেলে নেবে, এই ধরনের ব্যাপারটি থাকবে না, তখন যারা যাবে নিতে পারবে। তো তার মানে আমি ধরেই নিতে পারি যে মার্চের পরে অন্তত মাধ্যমিক পর্যায়ে যাদের বয়স 12 বছরের উপরে তারা সবাই টিকা পাচ্ছে। এখানে আরো একটি সমস্যা আছে, সেটা হচ্ছে যে ক্লাস সিক্সে পড়ে অনেক বাচ্চা যাদের বয়স কিন্তু 12 হয়নি এরকমও আছে, তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে। তবে এটুকু মনে করছি যে এই পরিস্থিতিটা আসলে মধ্যে মার্চের 1-2 তারিখের পরে থাকছে না, কারণ 2 তারিখে যখন প্রাথমিক খুলছে, প্রাথমিকের তো কোনো টিকা দেওয়া সম্ভব হয়নি, তাহলে তারা যখন স্কুলে যাচ্ছে অর্থাৎ মার্চের 2 তারিখের পরে কোনো মাধ্যমিকের কোনো শিক্ষার্থীর টিকা দেওয়া হোক বা না হোক, আসলে এর পরে আর কেউই বসে থাকবে না, তার মানে আমাদের আর হাতে সময় কয়েকদিন, অতএব এই 2-1টা দিন যেটুকু ক্ষতি হবে 2-1 জনের সেটি বোধ হয় পুষিয়ে নেওয়া সম্ভব। কিন্তু গত 2 বছরের ক্ষতি তো আমরা পুষিয়ে নিতে পারবো না। আমি ম্যাডামের কথার সাথে একটু যুক্ত করতে চাই যে আসলে আমাদের শিক্ষা পদ্ধতিটাই তো একদম মানে সেই যোগ্যতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। এখানে আমাদের মূল সমস্যাটা কি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না, GPA 5 গুলোকে ডাকবে, অন্য গুলোকে ডাকতে পারবে না, এরকম আগে ছিল না। ফার্স্ট ডিভিশন যে পেয়েছে সেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেত, সেকেন্ড ডিভিশন যে পেয়েছে সেও ভর্তির সুযোগ পেত। GPA 5 আমার কাছে তো একটা ভ্রান্তিকর একটি মানে গ্রেডিং পদ্ধতি মনে হয়েছে, এটা শুরু থেকেই আমার কখনো ঠিক মনে হয়নি। তো তারপরেও সব অভিভাবক এবং সব ছাত্ররাই মনে করে যে আমাকে GPA 5 পেতে হবে, এবং আমরা গণমাধ্যম থেকে শুরু করে অভিভাবকরাও কিন্তু আমরা একই ভুলের মধ্যে আছি যে GPA 5 যদি কোনো সন্তান কারোর না পেয়ে থাকে তাহলে সে সন্তান তার ছেলে মেয়ে পাস করেছে, এটা সোশ্যাল মিডিয়াতে তো এখন সবাই দেয়, GPA 5 পাওয়ার সাথে সাথে সবাই দোয়া চাচ্ছে যে আমার ছেলে বা আমার মেয়ে GPA 5 পেয়েছে, আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। কিন্তু যার GPA 5 হচ্ছে না, হয়তো সামান্য একটু কারণে হয়নি, সে আর দিতে পারছে না। এই যে একটা অশুভ মানে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা আমাদের যোগ্যতা ভিত্তিক শিক্ষণ ফলের যে আমাদের যে দীর্ঘদিন ধরে যে পদ্ধতিটা চলছিল, এই পদ্ধতিটা আমাদের কাছে কখনোই ভালো মনে হয়নি, কিন্তু আসলে আমরা এর চাইতে ভালো কিছু করতে পারিনি। অর্থাৎ এই পদ্ধতিতেও আমরা অন্যদিকে লক্ষ্য করবো যে দেখেন এই যোগ্যতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি দিয়েই ভারত শুরু করেছিল, তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা নিজেদেরকে উন্নত করে নিতে পেরেছে। আমরা দীর্ঘ 27 বছর ধরে যখন প্রাইমারিতে শুরু হয় আমরা কিন্তু আর উন্নত করতে পারিনি, নামমাত্র রিপ্রিন্ট হয়েছে, সংস্করণ হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কারিকুলামের সেইভাবে পরিমার্জন হয়নি। তো সেই সমস্যার মোকাবেলা কিভাবে করবে? আপা যেটা বললেন যে নতুন যে জাতীয় শিক্ষাক্রম আসছে সেখানে হয়তো অভিজ্ঞতা ভিত্তিক বা প্রায়োগিক বিষয় বেশি থাকবে, সেটি আসলেই থাকবে। আমি সেই শিক্ষাক্রমের রূপরেখাটি দেখেছি, তাতে আমার রূপরেখা দেখে আমি খুব সন্তুষ্ট। কিন্তু আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি সেহেতু আমার এখানে কিছু খুব মানে শঙ্কিত হওয়ার বিষয় আছে। মাধ্যমিকের 2 লাখের বেশি শিক্ষকের বেসিক ট্রেনিংটাই নেই, অর্থাৎ BEd বা MEd যে প্রশিক্ষণটি থাকা দরকার
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মানে কলেজের এবং স্কুলগুলোর, সেখানে প্রায় 2.5 লক্ষ শিক্ষক তার মৌলিক প্রশিক্ষণই পায়নি। তো একজন এমএ পাশ করে আসলো, কিন্তু শিক্ষক হিসেবে সে কিভাবে লেখাপড়া করবে, সেই মৌলিক প্রশিক্ষণ ছাড়াই সে শিক্ষকতা করছে এবং সেই যোগ্যতা ভিত্তিক একটি শিক্ষণফল পদ্ধতির উপরে হয়তো 5 বছর 3 বছর 7 বছর হয়তো উনি শিক্ষকতা করেছেন। এরপরে নতুন আর একটি কারিকুলাম আসছে যে শিক্ষককে আমরা মানে যোগ্য করতেই পারিনি, আবার নতুন করে যে শিক্ষা কারিকুলামটা নিয়ে আসছি সেটি ভিন্নতর একটি পদ্ধতি, যেটিও সেটি আধুনিক এবং সুন্দর পদ্ধতি, কিন্তু আমার সেই শিক্ষককে কি আমার ওই পদ্ধতির সাথে আমি যোগ্য করে তুলতে পারছি? অর্থাৎ আগে মৌলিক প্রশিক্ষণ দরকার ছিল এবং তারপরে দরকার এই কারিকুলাম যে কিভাবে পড়াতে হবে সেই প্রশিক্ষণ। এটা নিশ্চয় অন্য একটা আলোচনা, নিশ্চয় আমরা আর অন্য একটা অনুষ্ঠানে আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা একটু আদিবাব তোমার কাছে শুনতে চাইবো, একটু অনলাইন শিক্ষণ নিয়ে শুনতে চাইছি, যেহেতু একদম তোমাকে পেয়েছে যে অনলাইনে তো ক্লাস করলা, এই যে সরাসরি ক্লাস এবং অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে আসলে অনেকে কিন্তু এটা নিয়ে একটু বলেছেন খুব একটা সেভাবে শিক্ষা শেখা যায় না কিংবা সেভাবে সন্তুষ্ট না। তুমি কতটা সন্তুষ্ট অনলাইন ক্লাস নিয়ে? আমাদের যখন 1.5 বছর এই স্কুল বন্ধ ছিল এবং গত 1 মাসও যখন আমাদের স্কুল বন্ধ ছিল, আমাদের প্রতিদিনই অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস চলছে চলছিল। কিন্তু এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন টাইমের দিকে তাকায় থাকতে হয়েছে, যার কারণে আমাদের প্রতিদিনের স্ক্রিন টাইম সময়টি বেড়ে গিয়েছে এবং কোনোভাবে স্ক্রিন টাইম সময়টি কমানো যাচ্ছিল না। এবং একটানা স্ক্রিনের দিকে তাকায় থাকতে থাকতে আমি এবং আমার বান্ধবীরা অনেকেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছি এবং এই স্ক্রিনের দিকে তাকায় থাকতে থাকতে আমাদের মাইগ্রেনের সমস্যা এবং চোখে ব্যথা নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, কিন্তু তাও আমরা স্ক্রিনের দিকে তাকানো বাদ দিতে পারছি না। এছাড়াও অনলাইনে এছাড়াও ক্লাসরুমে গিয়ে পড়ালেখার যে একটা আনন্দ, সেই আনন্দটা আমরা অনলাইন ক্লাসে পাচ্ছিলাম না। আর তাছাড়া শিক্ষকেরও তো একটা মানে অন্যদেরকে শিক্ষা দান করে যে একটা আনন্দ আছে, আমাদের ক্লাসের শিক্ষকরাও সে আনন্দটা পাচ্ছিলেন না, কারণ আমাদের অনলাইন ক্লাসে অধিকাংশ স্টুডেন্টরাই জাস্ট মানে অধিকাংশ স্টুডেন্টদেরকে দেখে মনে হচ্ছিল যে তাদের পড়ালেখার কোনো আগ্রহ নেই, তাদেরকে জোর করে এখানে বসে রাখা হয়েছে। কিন্তু আমার মতে পড়ালেখা জোর করার কোনো কিছু না, পড়ালেখা নিজে আনন্দের সাথে নিজে আগ্রহের সাথে করতে হবে। আর এবং অনলাইন জি আমি আবার আসবো আমি সানান্ত একটু তোমার কাছে শুনতে চাই, তোমার কাছে অনলাইন ক্লাস কেমন লেগেছে? অনলাইন ক্লাস আমার কাছে মানে আমাদের ক্লাসের অনেকেই অনলাইন ক্লাসে জয়েন হয় নাই, মানে অনলাইন ক্লাসটা সেরকম ভাবে টিচাররা করাই নাই আমাদেরকে, তো সেই জন্য অনেকেই ওটাকে গুরুত্ব দেয় নাই। অনলাইন ক্লাস নিয়ে আসলে শিক্ষার্থীর খুব একটা সন্তুষ্ট না আমরা এটা নিয়ে, আর নিশ্চয়ই পরবর্তী একটা অনুষ্ঠানে আরও বিস্তারিত আলোচনা করব। আসলে আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দর্শক আমরা আসলে আজকে শুনতে যাচ্ছিলাম যে আজকে যেহেতু 31 দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুললো, যে শিক্ষার্থী আছেন অভিভাবক আছেন এবং যারা এটি নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ আছেন তাদের মতামত জানতে চাচ্ছেন যে কী অবস্থা, কী কী করলে আর একটু ভালো হবে। নিশ্চয়ই আমাদের আলোচনা শুনেছেন, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।